नमस्कार, आमी डॉक्टर आनंद कुमार नागवानी, प्लास्टिक एंड कॉस्मेटिक सर्जन एंड हेयर ट्रांसप्लांट सर्जन। आज की आमी अपना जन्नो वीडियो टॉपिक चूज करे छी कि कैस्टर ऑयल अपना जन्नो हेयर ग्रोथ की भावे बढ़ाते पारे। ताले आमरा शुरू करी। एई जे वीडियो आछे शुद्ध कैस्टर ऑयल अपना के हेयर रीग्रोथ जन्नो या हेयर ग्रोथ जन्नो ना अपना के आरो की लाभ होते पारे एट छाड़ा সেটাও জানাবো, এর যদি কোনো ক্ষতিকারক জিনিস আছে সেটাও জানাবো। সেই জন্য আপনি এই ভিডিওটা অন্ত অবধি দেখবেন। তো আমরা শুরু করি এই কথা নিয়ে কি ক্যাস্টর অয়েল জিনিসটা কি, তাকে হিন্দিতে আরান্ডিয়ে তেল বলা হয়। এই যে জিনিসটা আছে আমাদের আরান্ডিয়ে, মানে কি ক্যাস্টরে যে বীজটা হয়, যে সিড হয়, তার থেকে বের করা হয়। এর একটা প্রসেস হয়, একে রিফাইন করা হয়। রিফাইন করার বাদে ওই মার্কেটে বিক্রি হয়। আর থিক অয়েলের জন্য এর কিছু কিছু প্রপার্টি আছে। এই প্রপার্টিটা কিন্তু ওদের ডিপেন্ড করছে ওর কেমিক্যাল নেচারের উপরে, আর আপনা ডিপেন্ড করছে ওর ফিজিক্যাল নেচারের উপরে। তো বেসিক্যালি যদি কেমিক্যাল আর ফিজিক্যাল দুটোই পার্টটা দেখি, তার জন্যই কিন্তু ক্যাস্টর অয়েলটা কাজ করে। কাজ কিভাবে করে এটা? বেসিক্যালি হচ্ছে আমাদের যে স্ক্যাল্প আছে, স্ক্যাল্পে যে লাগালে তো এটা আমাদের জল জাতীয় যে জিনিসটা হয়, ময়েশ্চার যেটা হয়, সেটা যদি বেরিয়ে না যায় তাহলে কিন্তু ওই জায়গাটা স্কিনের উপরেই থাকবে। ক্যাস্টর অয়েলের মেইন কাজটা হচ্ছে এটাই, বেসিক্যালি একটা এক ব্যারিয়ার ক্রিয়েট করছে। এই ব্যারিয়ার ক্রিয়েট করার বাদে জলে যে পরিমাণটা আমাদের স্কিনের ভিতরে আর যে হেয়ার শ্যাফ্টের ভিতরে বা হেয়ার ফলিকেলের ভিতরে যে থাকার কথা সেটা কিন্তু থেকে যাচ্ছে। এই যে থেকে যাওয়ার জন্য আমাদের হেয়ার যেটা আছে কেন কি ড্যামেজ হচ্ছে না, ওর একটা একটা লাস্টার, একটা আপনি বলতে পারেন একটা লেয়ার যে আছে ওর উপরে, মানে শ্যাফ্টের উপরে একটা লেয়ার করে দিচ্ছে প্রপার্টি। একটা অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, সেই জন্য ফাঙ্গাল গ্রোথ প্রিভেন্ট করে এটা। সেই জন্য মানে যে ফাঙ্গালে যেন আমাদের স্ক্যাল্পের মধ্যে যে যে কোনো বিমারি আসে, আপনি ধরে রাখুন যে হেয়ারের সমস্যা আছে, স্ক্যাল্পের সমস্যা আছে, তাকেও কিন্তু প্রিভেন্ট করে দেয়। এর মধ্যে ড্যান্ড্রাফকে প্রিভেন্ট করার একটা কোয়ালিটি আছে। এই কোয়ালিটির জন্য একে অনেকবার কিন্তু ইউজ করা হয়। ক্যাস্টর অয়েল জেনারেশন টু জেনারেশন আমাদের ইন্ডিয়াতে ইউজ হচ্ছে। কত বছর ধরে, 100, 200, 500 বছর ধরে ইউজ হচ্ছে সেটা বলাটা খুবই মুশকিল, কিন্তু একটা এনসিয়েন্ট টাইম থেকে আপনি বলতে পারেন কি ক্যাস্টর অয়েলটা ইউজ হচ্ছে। ক্যাস্টর অয়েলে আরও প্রপার্টি আছে থিকনেসটা। এই থিকনেসটা ওকে লাগাবার জন্য আপনাকে ভিজা চুল যেটা যে টাইমে আপনি মানে চান করে এসছেন আর চুলটা ভিজা আছে, সে টাইমেও আপনি একে লাগাতে পারেন আর স্প্রেড করতে পারেন পুরো স্ক্যাল্পে। আপনি ভালো করে ওকে স্প্রেড করতে পারেন। দেখুন, হেয়ার লস যেটা মানুষের হচ্ছে তার নানা রকম কারণ আছে। ভিটামিনে লস হতে পারে, হিমোগ্লোবিনে কমি হতে পারে, ক্যালসিয়ামের সমস্যা হতে পারে, আর সবথেকে বড় জিনিসটা হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার জন্য জেনেটিক প্রবলেম হতে পারে, জিনস রিলেটেড আছে। ক্যাস্টর অয়েল এদের সবার জন্য সাবস্টিটিউট না, আপনি এই কথাটা মাথায় রাখবেন, সবসময় রাখবেন। ক্যাস্টর অয়েল যে প্রপার্টি আছে সেই জন্য আপনাকে লাভ করছে, কিন্তু এই যাব সমস্যা থাকলে তাহলে কিন্তু ওর জন্য আপনাকে এটা কোনোভাবেই লাভ করবে না। আমি এই অনেকগুলো ভিডিও আপনাদের লাভের জন্য, আপনি বলতে পারেন নিউট্রিশন রিলেটেড আছে ইয়া হেয়ার গ্রোথ নিয়ে আছে ইয়া আরও নানা রকম সমস্যা নিয়ে আছে, তার জন্য আপনি আমার পুরো ভিডিও যেটা আছে, আমার চ্যানেল যেটা আছে সেটা আপনি দেখতে পারেন, স্ক্রল করতে পারেন, তার মধ্যে আপনি আপনার যে লাভে যে ভিডিওগুলো আছে সেটা আপনি পেতে পারেন। আর এখানে একটা আই বাটন আছে, আপনি উপরে দেখতে পারেন, এই আই বাটনকে টিপলে আরও আপনার রিলেটেড টপিকও কিন্তু পেয়ে যেতে পারেন, যেতে আপনার লাভ হতে পারে। কী ক্ষতি হতে পারে এটা দিয়ে? বেসিক্যালি হচ্ছে ইরিটেট হয়, ভয় পায় এর গন্ধের জন্য, কি গন্ধটা চারদিকটা ছুড়বে আমার বার, মানে আশেপাশে লোকটা কি বলবে সেটাই নিয়ে একটা মাথায় জিনিসটা চলে আসে। আমি আরও আগে একটা কথা বললাম আপনাকে, এটা থিক হয়, তো বেসিক্যালি একদিনে আপনি ধুলেও এরপরে থিকনেসটা আর গন্ধটা যাবে না, একে দুবার তিনবার করে ধুতে হয় পর পর দিন, তাহলে কিন্তু এর গন্ধ আর থিকনেসটা যেতে পারে। সপ্তাহে একদিন করে আর দুদিন করে লাগালেও মানে আপনার কাজটা খুব ভালো করে এটা করতে পারে। ক্যাস্টর অয়েলে মেডিকেল ইউজ আরও আছে, সেটা হচ্ছে দাঁতের জন্য, পেটের জন্য। সেই টপিকটা আমি এখানে কভার করব না, কেন কি আমরা এখানে টপিকটা মেনলি কথা বলছি হেয়ারের জন্য। আপনার হেয়ারের জন্য যে কথা বললাম আমি, তো হেয়ার গ্রোথ ধরে রাখুন কি হেয়ারের সমস্যা আপনার জেনেটিক আছে, যেমন কি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াতে হয়, তাহলে কিন্তু ক্যাস্টর অয়েলটা কাজ করবে না। ক্যাস্টর অয়েলটা কাজ করে শুধু ওর প্রপার্টিয়ে যেন নানা রকম যেটা সমস্যা হয়, অ্যানিমিয়া হয়ে গেছে, আয়রন লস আছে, হিমোগ্লোবিন লো আছে,
या जेनेटिक कोनो प्रॉब्लम आचे या उन्नो कोनो समस्या आचे किंतु आपनी लगाले इटके कोनो दिन ही लाभ होबे ना आपनी एके सब्स्टिट्यूट हिसाबे यूज करते पारबेन ना एटा एकटा होम रेमेडीर मध्ये पड़े रेमेडीर मध्येई आपनी एके यूज करते पारबेन अपना जदि समस्या आपनी देखते पाच्छेन कि एमन एकटा समस्या आचे ताले आपनी डॉक्टरेर सलाह छाड़ा अपना डॉक्टरेर चिकित्सा छाड़ा शुधु कैस्ट्रोलेर उपरे भरोसा रेखे किंतु काज चलाते पारबेन ना आपनी जदि ভাববেন कि আমি ক্যাস্টর অয়েল লাগাবো আর আমার হেয়ার গ্রোথটা হতেই থাকবে কিন্তু সেটা একটা ভুল কথা নিজের থেকে সবকিছু জিনিসটা স্টার্ট করা স্টপ করাটাও একটা ক্ষতিকারক জিনিস আছে ক্যাস্টর অয়েল একটা আপনি অ্যাডিশনাল জিনিসটা ইউজ করতে পারেন কিন্তু সাবস্টিটিউট হিসাবে বা একটা চিকিৎসা হিসাবে আপনি ইউজ করতে পারবেন না আমি আশা করছি আপনাকে এই সব জিনিসটা আমি বলতে পেরেছি জানাতে পেরেছি যদি আরো কিছু জানতে চান তাহলে আপনি এর বিষয়ে একটু ডিটেইল দেখে নিন নমস্কার